মাসালা মনে হয় আপনারা শুনেন নাই কোনোদিন, পুরুষ আর মহিলার নামাজ এক, এই মাসালা শুনেন নাই? শুনেন নাই? কিছু অতি পণ্ডিত আপনাদেরকে বলবে পুরুষ আর মহিলার নামাজ আসলে সর্বপ্রথম আমেরিকা থেকে এই স্লোগান শুরু হয়েছে, পুরুষ আর মহিলা এক, পুরুষ আর মহিলা। এই স্লোগান কোত্থেকে শুরু হয়েছে? কোত্থেকে শুরু হয়েছে? পুরুষ আর মহিলা এক। এই স্লোগান মুসলমানের না খ্রিস্টানের? এই স্লোগান কার, মুসলমানের না খ্রিস্টানের? এখন খ্রিস্টানরা দেখলো যে এই স্লোগান তো ওরা এমনিতেই নিবে না, এটার মধ্যে ধর্মের লেবেল লাগিয়ে দেই, এই জন্য বলল যে পুরুষ আর মহিলার নামাজ, পুরুষ আর মহিলার নামাজ। দলিল কি? দলিলটা ভালো করে বুঝবেন, বলবে যে বুখারী শরীফে আছে। কোথায় আছে? বুখারী শরীফ, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেখানে তিনি বলেন, রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাদের মতোই নামাজ পড়ো। ভালো করে বুঝবেন, তোমরা আমার মতোই নামাজ পড়ো। তাহলে রসুল বলেছেন রসুলের মতো নামাজ পড়তে, তাহলে রসুলের এই নির্দেশ পুরুষের জন্য, মহিলার জন্য? এই নির্দেশ কাদের জন্য? পুরুষের জন্য এবং মহিলাদের জন্য। সুতরাং পুরুষ যেইভাবে নামাজ পড়ে মহিলারাও সেইভাবে নামাজ পড়ে। ভালো করে বুঝবেন, আসলে ওরা ধোকা দেওয়ার জন্য পূর্ণাঙ্গ হাদিসটা বলে না। আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ হাদিসটা বলি। বুখারী শরীফের এই হাদিসটা মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এসেছে। তিনি রসুলের কাছে এসে 20 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 20 দিন। থাকার পরে উনি রওনা দিলেন, বাড়িতে চলে যাবেন। তো এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। কি বললেন? তোমরা তোমাদের পরিবারের কাছে, এক নম্বর নির্দেশ। দুই নম্বর, ফায়ুআল্লিমুহুম, তাদেরকে তোমরা কোরআন শিখাও। দুই নম্বর নির্দেশ কি দিলেন? কোরআন শিখাও। তিন নম্বর নির্দেশ দিলেন, ওয়া মুরুহুম, তাদেরকে ভালো কাজের আদেশ দাও, তাদেরকে কি দাও? এরপরে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এটা বলার পরে নবী বললেন, ফাইদা হাদারাতিস সালাতু, ভালো করে বুঝবেন, যখন নামাজের সময় হয়, যখন নামাজের তখন কি করবে? ফায়ুআযযিন লাকুম আহাদুকুম, তোমাদের একজন দাঁড়িয়ে আজান দিবে, তোমাদের একজন দাঁড়িয়ে। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মাঝে যে বড় সে ইমাম হবে, যে বড় সে ইমাম। রসুলের নির্দেশ, এক নম্বর বললেন, আমাকে যেইভাবে দেখেছ সেইভাবে নামাজ পড়ো, নামাজের সময় হলে তোমাদের মাঝে একজন আজান দিবে, তারপরে তোমাদের মাঝে যিনি বড় তিনি ইমাম হবে। এটা হচ্ছে পুরা হাদিস। এটা হচ্ছে কি? ওরা কি বলে? ওরা শুধুমাত্র বলবে যে রসুল যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে তোমরা নামাজ পড়ো। তো মহিলা রসুল পুরুষ না মহিলা? রসুল কি? তো রসুল যেইভাবে নামাজ পড়ে উম্মত সব এইভাবেই নামাজ পড়বে। সুতরাং রসুল যেহেতু পুরুষ, তাহলে রসুলের মতো মহিলারাও তাদের দলিল। যদি এখানের আদেশ দ্বারা পুরুষ মহিলা উভয়টা সামিল হয়, তাহলে এই হাদিসের পরের অংশ আল্লাহর নবী কি বলছেন? নামাজের সময় হয়ে গেলে তোমাদের একজনকে দিয়া আজান দিবা, তোমাদের একজনকে দিয়া। তাহলে ওই তোমাদের মাঝে নারী পুরুষ সবাই সামিল না? নারী পুরুষ সবাই সামিল না? যদি আগে নামাজের মাঝে সামিল থাকে, তাহলে আজানের মাঝে সামিল হবে না? আজানের মাঝে সামিল। তারপরে নবী বলেন, তোমাদের মাঝে সবচেয়ে বড় ব্যক্তিকে ইমাম বানাবে, সবচেয়ে বড় ব্যক্তিকে।
তাহলে এই পুরা হাদিস দিয়া যদি একথাই প্রমাণ করতে চায় যে পুরুষ নারীর নামাজ এক, নবী যেহেতু বলেছেন নবীর মতো নামাজ পড়তে, তাহলে এই হাদিসই বলে মহিলাদের একজনকে দিয়া আজান দিবে। তাহলে আজকে বাড়িতে গিয়া বলবেন যে আজকে আমাদের নানি আজান দিবে, আর দাদি যেহেতু সবচেয়ে বয়স্ক তিনি ইমামতি করবে। এ কথা আপনারা মানবেন? এখানে কি বলবে? বলবে না না, আজান দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা এক না, আজান দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা, ইমামতি করার ক্ষেত্রে পুরুষ মহিলা, পোশাকের ক্ষেত্রে পুরুষ মহিলা। আমরা বলি আজানের ক্ষেত্রে যেমন পুরুষ মহিলা এক নয়, একামতের ক্ষেত্রে যেমন পুরুষ মহিলা এক নয়, পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ মহিলা এক নয়, ইমামতির ক্ষেত্রে যেমন পুরুষ মহিলা এক নয়, তেমনি নামাজের ক্ষেত্রেও পুরুষ মহিলা এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার ফিতনা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভজন হবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।